কি ব্যাপার মা? ঠাকুমাকে তো সকাল থেকেই দেখছি না, বাড়ি নেই নাকি? কি জানি রে, তোর ঠাকুমা তো আর বলে কই যান না কোথাও, সেইবার তো 3 দিন পর ফিরলেন। হ্যাঁ, সেই আমাদের কি চিন্তা, বাবা তো পুলিশেই খবর দিতে যাচ্ছিল, পরে তো জানলাম কুটুম বাড়িতে গেছিল। ভারী বিদঘুটে এক ঠাকুমা আমার, যেমন কিপটে তেমনি মেজাজি। ওরকম বলে না ফটিক, উনি তো ঠাকুমা হন না, কত ভালোবাসেন তোকে। তা তো জানি, তবে জ্বালায়ও খুব। আবার ও কথা, তুইও কিন্তু ঠাকুমাকে ছাড়া এক দণ্ড থাকতে পারিস না, দুজনে ঝগড়াও করবি আবার চোখেও হারাবি। আমি একটু বাজারের দিকে যাচ্ছি মা, কিছু আনতে হবে। আবার কেন রোদে বাইরে যাচ্ছিস? স্কুল ছুটি যখন বেশি করে পড়াশোনা করে নে, সামনেই তো পরীক্ষা। সকালে উঠে তো সব পড়লাম মা, দুপুরে আবার বসে অঙ্ক করব। আমি চট করে গিয়ে দুটো ঘুড়ি আর লাটাই কিনে আনবো, বিকেলে মাঠে যাব ঘুড়ি ওড়াতে, অন্য সব বন্ধুরাও আসবে বলেছে, যাই না মা? আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। আরে ওই তো ঠাকুমা, এই বাস স্ট্যান্ডে কি করছে? ঠাকুমা এখানে কি করছো তুমি? ফটিক, তা বাস স্ট্যান্ডে যখন দাঁড়িয়ে আছে তখন নিশ্চয়ই বাসের জন্যই দাঁড়াবো, হাওয়াই জাহাজ তো আর আসবে না এখানে। আবার প্যাঁচ কষে কথা বলছো কিন্তু, আমি তাহলে চলে যাব কিন্তু। রে কোন লাটের বাট এসেছেন, চলে যাবি তো যা, আমাকে ভয় দেখাচ্ছিস নাকি রে? হ্যাঁ, আমি কি তোকে ডেকে এনেছি নাকি রে হত ভাগা? তুমি এখানে কি করছো শুনি, আর বাড়িতে বলে আসনি কেন? ইস, আমি কোথায় যাব কি করব তার সব জবাবদিহি করতে হবে নাকি? হ্যাঁ, আমার যখন যেখানে খুশি সেখানে যাব, ঘুরে বেড়াব ব্যাস। আর রাগ করো কেন, কেউ আসবে বুঝি? বলবো না, যা, তুই আমার নাতি না, যা যা ভাগ এখন। আরে সাবধানে নাম দিদি। এই তো কদলি, থাক থাক, আমাকে ধরতে হবে না। ও ভাই, আমার ব্যাগটা একটু নামিয়ে দাও না। ওরে বাপু, আস্তে আস্তে বেটা, হাম কোনো কাণ্ড জ্ঞান নেই রে। হ্যাঁ, অত জোরে রাস্তায় ছুঁড়ে ফেলতে আছে। কাকে কি বলছো ঠাকুমা, কার ব্যাগ ফেলেছে তাতে তোমার কি? ওরে কদলি, তুই এসেছিস বোন আমাকে নিতে, আহা কতদিন পর দেখা বলতো। আরে হ্যাঁ রে দিদি, হ্যাঁ তোকে নিতে আসবো না মানে, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি জানিস? ও, এই জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো, এবারে বুঝতে পেরেছি। হ্যাঁ রে কদলি, এই ছেলেটা কে রে, তোর নাতি বুঝি? হ্যাঁ নাতি বটে। ও, তা খোকা বাবু, তোমার নাম কি শুনি? আমি খোকা নই, অনেক উঁচু ক্লাসে পড়ি, আর আমার নাম ফটিক। ও আমার ফটকে। ও ঠাকুমা, ফটকে বলবে না বলে দিচ্ছি। আর এই যে শুনলাম কদলি, সে কে শুনি? তোমার নাম আবার কদলি নাকি? কদলি মানে তো কলা জানি। হ্যাঁ বাপু, কদলি বটে, কদলিবালা
আর আমি ওর দিদি কাঁঠালিবালা। আরে বাস, তুমি ঠাকুমার দিদি? চল চল দিদি, আগে তো বাড়ি চল, তারপর কত গল্প করব দুজনে মিলে। ও, আমি বুঝি বাত। ঠিক আছে, তোমার দিদিকে নিয়ে তুমি থাকো, পরে আবার এসো না কিন্তু আমার সাথে কথা বলতে। আহা বাপু, রাগ করো না, আমি তো সবে এসেছি, সবার সাথে গল্প গুজব করে কাটাবো। তোমরা এখানে দাঁড়াও, আমি একটা রিকশা ডেকে আনি। আহা, আবার রিকশা কেন? হ্যাঁ, মেলা খরচ, বাড়ি আর কতই বা দূর। ওমা, তাহলে যাব কিভাবে? কেন, দুই বন্টি মিলে গল্প করতে করতে চলে যাব, কতক্ষণে আর লাগবে? সে ঠিক আছে, তবে এই ব্যাগটা তো নিয়ে আর হাঁটতে পারবো না। সে আর চিন্তা কি, ফটিকটা আছে না? ওরে ফটিক, তোল বাপু তোল, এই দিদি ঠাকুমার ব্যাগটা মাথায় তোল, তারপর চল একসাথে হেঁটে বাড়ি যাই, চল চল। ওরে বাবা, এত বড় প্রিল্লাই ব্যাগ, ও আমি পারবো না, আমি রিকশা ডাকি। কি পারবো না বললেই হলো? হ্যাঁ, নবাব পুত্তর এসেছেন, এই সামান্য ব্যাগটা মাথায় করে নিয়ে আসবে বেটা, তাও নাকি পারবে না? রিকশা করে যাবেন, ফুটানের এক শেষ, নবাব পুত্তর এসেছেন, সব ব্যাপারে শুধু খরচ আর খরচ। আচ্ছা থামো তো দেখি এবার, রাস্তায় দাঁড়িয়ে আর গালমন্দ করো না তো, চলো আমি যাচ্ছি ব্যাগ নিয়ে। এই তো আমার ভালো নাতি, সোনা নাতি। নাতি না তো, হাতি। আহা, ভারী ছেলে রে তোর নাতি। সে ভালোই, তবে বাপ মা আর এই ছেলে তিনজনেরই খুব খরচের হাত। ভাব তো দিদি একবার, এই সামান্য পথ, সে বলে কি না রিকশা ডাকবে। হ্যাঁ, রিকশা কি আর মাগনা নিয়ে যাবে, কত খরচ হতো বলতো দিদি। তুই বাপু কদলি, সেই একই রয়ে গেলি, কিপ্টে মহা কিপ্টে। সে তুই যাই বলিস দিদি, অকারণে পয়সা খরচা করব কেন শুনি। আচ্ছা শোন, কাছে পিঠে মিষ্টির দোকান কোথায় আছে? প্রথমবার এলাম, সবার জন্য তো একটু মিষ্টি নিয়ে যেতে হয়। আরে না না, সেসবে কাজ নেই, শুধু খরচ আর খরচ। আর তুই মিষ্টি নিলে আমাকেও তোকে এটা ওটা ভালো মন্দ খাওয়াতে হবে, তার থেকে কিছু নেওয়ার দরকার নেই। আর আমিও তোকে ওই শাক পাতা কিছু খাইয়েই চালিয়ে দেব। সত্যি রে বাপু কদলি, তোর কি প্রেমের জবাব নেই? কিরে ফটিক, মাথায় করে কার ব্যাগ নিয়ে এসেছিস? বাপরে, কত বড় ব্যাগ! কুটুম, তোমাদের বড় কুটুম এসেছে একজন। কুটুম কে বলতো? ঠাকুমার দিদি, মানে বাবার মাসি, কাঁঠালি মাসি। কাঁঠালি মাসি? কখনো তো নামই শুনিনি। কাঁঠালিও শুনিনি আর কদলিও শুনিনি। ঠাকুমার নাম বলে কদলিবালা, ওই তো আসছে দুই বুড়ি। তাই তো, দূর থেকে তো দুজনকেই একই রকম লাগছে রে। তুমি যাও মা, তাড়াতাড়ি দুজনের রান্না বসিয়ে দাও,
নাহলে ঠাকুমা তো শাক পাতা খাইয়েই চালিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তুই দেখিস ওনাদের কিছু যদি লাগে। আচ্ছা মা। আয় রে দিদি আয়, এই হচ্ছে আমার বাড়ি, এদিকে ছেলে বউ নাতি এরা থাকে, আর এদিকে আমি। বাহ, বেশ সুন্দর বাড়ি। বাহ, বাগানটুকু খাসা। ফটিক, ওরে ও ফটিক, আয় বাপু কুয়ো থেকে একটু জল তুলে দিয়ে যা বাছা। দিচ্ছি ঠাকুমা, কিন্তু এই ভাঙা বালতি দিয়ে কিভাবে জল তুলবো শুনি? সেই কবে থেকে বলছি একটা নতুন বালতি আনো, তা তো নয়। কেন রে কদলি? বুঝেছি, নির্ঘাত কিপটেমি করে আনিসনি। আহা, বাছার কত কষ্ট হবে ভাঙা বালতিতে জল তুলতে। অতটুকুতে আর কি কষ্ট? হ্যাঁ, তুই হাত মুখ ধুয়ে বস দিদি, আমি ততক্ষণে রান্নার ব্যবস্থা করছি। মা রান্না করছে তো ঠাকুমা, তুমি আবার রান্না কেন করবে? আরে না না, তোর মায়েরও সব বড় লোকই রান্না, আমার পেটে সইবে না। শুধু রোজ রোজ মাছ মাংস রান্না করে পয়সা খরচা করে, আমি দেখি দুটো কলমি শাক পাই নাকি, দুই বোনের আমাদের ওতেই হয়ে যাবে। ওরে ফটিক, আমার কি হবে বলতো? এসব শাক পাতা আমার মুখে রোচে না রে, ভালো মন্দ রান্না না হলে আমি তো না খেয়ে মরে যাব। তুমি চিন্তা করো না দিদি ঠাকুমা, মা তো রান্না করছে। আচ্ছা তুই এক কাজ কর বাপু, এই নে টাকা, বাজার থেকে একটু ভালো মিষ্টি নিয়ে আয়, প্রথমবার এলাম খালি হাতে, এনে দে বাছা। তা এনে দিচ্ছি, তবে ঠাকুমা জানতে পারলে খুব বকাঝকা করবে কিন্তু। বকাঝকা করলেই হলো, আমি কে জানিস? তোর ঠাকুমার দিদি, আমি উল্টে বকে দেব তোর ঠাকুমাকে। আচ্ছা আমি মিষ্টি আনতে যাচ্ছি। না, সেরকম কিছুই পেলাম না, যা গিয়ে ফটিককে দিয়ে কয়েকটা লাউ শাক কাটিয়ে নেব। পান্তা ভাত আর লাউ শাক দুজনের ভালোই হয়ে যাবে, তাই না রে দিদি? লাউ শাক পান্তা ভাত দিয়ে? তাহলে আর বলছি কি, দেখবি কেমন স্বাদ। তার থেকে ভালো তুই আমাকে আবার বাস স্ট্যান্ডে পৌঁছে দে। কেন রে দিদি, বাস স্ট্যান্ড কেন? কিছু আবার ফেলে এলি নাকি রে? না রে কদলি, আমি বরং বাড়ি চলে যাই, তোর এখানে এসব খেয়ে আমি বাঁচবো না রে, এইসব শাক পাতা আমার মুখে রোচে না রে। এই যা, এখন অন্য কিছু আর কোথা থেকে পাবো রে? হ্যাঁ, হায় হায়, কি করি এখন, ফটিকটা তো নেই মনে হয়। চিন্তা করবেন না মা, ফটিক নেই তো কি, ফটিকের মা তো আছে, আপনারা হাত ধুয়ে বসুন, আমি আপনাদের ভাত দিচ্ছি। তুমি বৌমা আবার কখন রান্না করলে? আমি তো আগে থেকে কিছু বলিনি। সবই তো আপনার থেকেই শেখা, আসুন এবার। ওমা, কদলির বৌমা বুঝি? তামা, আমার এই বোন কদলির থেকে রান্না শিখেছ বুঝি? তবে আর কি, শাক পাতা? না না মাসিমা, ডাল ভাত পোস্ত মাছের কালিয়া চাটনি সব আছে, লাউ চিংড়িও আছে,
তবে যদি আপনি না খান শাক পাতা ভেজে? আহা বালাই শাক, লাউ চিংড়ি খাবো না মানে? সে তো আমার অতি প্রিয়। এত কিছু করেছো বৌমা, তাহলে তো অনেক খরচ হয়েছে। না না থাক, আজকে আর খরচের কথা তুলবো না। তবে আমি খুব খুশি হয়েছি বৌমা, তুমি আজ আমার মুখ রক্ষা করেছো। এবারে দেখ দিদি, এসব খাবি নাকি বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসবো? হ্যাঁ, কি যে বলিস, এত কিছু রান্না না খেয়ে আর যাই কিভাবে? তবে শেষ পাতে যদি একটু দই হতো। এই তো নিয়ে এসেছি এক হাঁড়ি দই সাথে এক হাঁড়ি রসগোল্লা, সবাই মিলে খেলেও শেষ করতে পারবে না। যাক বাবা, সবই ভালো ভালো হলো তাহলে। বলে না, সব ভালো যাক শেষ ভালো। বাক মামার ডায়েরি, বাক মামার ডায়েরি। সপ্তমীতে ঘোর যুদ্ধ শুরু হলো। অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে রাম রাবণকে সংহার করলেন। সকাল 9টায় শুধুমাত্র দিদি বাংলা।